এই জিনিসটা প্লেটে দেওয়া মাত্রেই আমরা এক থালা ভাত খেয়ে ফেলি। আর এখনকার বউদের এই জিনিসটা খেতে বললে বলে তেতো, খেতে ভালো লাগে না। তো এই কথা আমার শাশুড়ি মা বলার সঙ্গে সঙ্গে আমি নিম গাছের নিচে চলে গেছি, আর নিমের ফুল পাতা সব একসঙ্গে গুটিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। এসে ভালো করে বেছে নিমের ফুলগুলো আলাদা করে নিয়েছি, আর একটা কুলোয় রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটাকে শুকনো খোলায় ভাজতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই গরম করে নিয়ে শুকনো কড়াইতে এই নিমের ফুলগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর সত্যি কথা বলতে আমার যে কোনো তেতো জিনিস খেতে অনেকটাই কষ্ট হয়, কারণ তেতো খাওয়ার অভ্যাস আমার নেই। তাই যত গরম পড়ুক আর যত অসুবিধা হোক না কেন, কথা বলতে বলতে লাল লাল করে ভেজে নিলাম। আমার শাশুড়ি মা যেভাবে বলেছে আমি সেইভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, কারণ এটা আমি খেতেও ভালোবাসি না আর তেমন কোনো দিন বানানো হয় না। তো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়েই ভাজতে হবে, না হয় পুড়ে যাবে। তো এখন কিন্তু শব্দটা শুনেই বুঝতে পারবেন কেমন হয়েছে, এইভাবে কুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে নিমের ফুলগুলো আর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো কড়াই থেকে পরিষ্কার করে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 5-6 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন কুচি কম তেলে দিয়ে মিডিয়াম করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজবো না। আর এখানে চাইলে কিন্তু রসুনটা শুধু ভেজে নিয়ে পেঁয়াজটা কাঁচা রাখলে আরও ভালো হয়, তো কাঁচা পেঁয়াজ খাবে না বলছিল, ওই জন্য আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়েছি। পেঁয়াজ ভেজে দিলেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো এখন নিম ফুলগুলো নিয়ে নিলাম যে ভেজে রেখেছিলাম, সেগুলোকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। হাত দিয়েই কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে আর ঝুরঝুরে হয়ে যাবে। তো এখানে আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারবেন। তো আমার এখানে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুন আমি প্লেটের ওপর নিয়ে নিলাম, আর একটুখানি তেলও নিয়ে নিলাম। কড়াইতে এক্সট্রা যে তেলটা ছিল সেটাকেও নিয়ে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এটা যখন আমি মাখছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এই ফ্লেভারটা আমার কিন্তু ভালো লাগে, কিন্তু খেতে অতটা ভালো লাগে না, যেহেতু তেতো তেতো আমার খেতে খুব কষ্ট হয়, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। তো এটা ভালো করে মেখে নেবার পর কিন্তু আমি আর একটু তেলও দিয়েছিলাম, সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা তেলের একটা গন্ধ খুব ভালো লাগে নিমের ফুলের সঙ্গে। তো এখানে মেখে নেওয়া হয়ে গেছে, আর মেখে নেবার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখন পরিবেশন করার জন্য আমিও রেডি হয়ে গেছি, আর রেসিপিটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাও ভাত খেতে এসে গেল, আর মাকে পরিবেশনও করে দিলাম আমি, আর খেয়ে বলছিল দারুণ হয়েছে। তো এখানে প্লেট নিয়ে বসে গেছে, আর আমি প্রথমেই দিয়ে দিয়েছি, তো বলছে আমি একটু ভগবানকে দিয়ে নিই একটুখানি নিয়ে। তো এইভাবে মেখে নিয়ে পাশে একটু দিল, আর জলও দিয়ে দিল। তা আমি বলছি যে ভগবান খেয়ে কিন্তু তেতো লাগবে, তো বলছে না আমিও খাবো আর আমার ভগবানও খাবে। তো এইভাবে দিয়ে নিল, দিয়ে টিয়ে নিজে খেতে বসে গেল। তো প্রথম আমি দিয়েছি, আমি বলছি কেমন হয়েছে, তা বলছে দারুণ হয়েছে আর একটু দাও। তো আমি আর একটুখানি দিয়ে দিলাম, তো নিম ফুল দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে, আর মাও কিছু কথাও বলে দিল। তো সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা সবাই।